গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া অঞ্চল। গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হলো হাওড়ার বাঁকড়া। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ। এদিন দুপুরে দুটো নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার রশিকলে। এলাকার শান্তি ফেরাতে শেষমেশ নামতে হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার এক জামাকাপড়ের ব্যবসায়ী এদিন তার গাড়ি ঘোরানোর সময় অন্য একটি গাড়িতে ধাক্কা মারেন। এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয় ধাক্কা লাগা গাড়িটি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের বচসা বেঁধে যায়। ক্রমে সেই বচসা হাতাহাতির রূপ নেয়। অভিযোগ, এরপরে ওই ব্যবসায়ীর লোকজন পাশের লোকজনকে মারধর করে। প্রতিহিংসা মেটাতে এরপর দল বেঁধে পাশের পাড়ার লোকেরা হামলা চালায়। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। কয়েকটি বাইক ভাঙচুরের পাশাপাশি একটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এমনকি উত্তেজনার মাঝে বেশ কয়েকটি বোমাও ছোড়া হয়। বোমাবাজি ও হামলা চালানোর অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে। এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমঝুড় থানার পুলিশ ও র‍্যাব। মাইকিং শুরু হয় পুলিশের তরফে। দুপক্ষকে ছত্রভঙ্গ করে ডোমঝুড়ের থানা ও র‍্যাব। এরপর থেকেই ওই এলাকার পরিস্থিতি কার্যত থমথমে। স্থানীয় বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত প্রধান জাকির হোসেন মণ্ডলের বক্তব্য, আমার বিরুদ্ধে কেউ চাইলে অভিযোগ করতেই পারেন, কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম বলে প্রশাসন থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কেউ দেখেনি। তবে কি ঘটনা ঘটেছে তা প্রশাসন তদন্ত করে বের করুক। তবে এই ধরনের অশান্তি হওয়ার আগে উচিত ছিল দুপক্ষের আমার কাছে এসে ব্যাপারটি মীমাংসা করে নেওয়া। এই ঝামেলা আজ থেকে মোটামুটি শুরু হচ্ছে। এইটা যেই থেকে আমাদের জাকির হোসেন মণ্ডল প্রধান হয়েছেন, সেই থেকে এই ঝামেলাটা গণ্ডগোল। সব থেকে বড় কথা যে ওরা ডাইরেক্ট প্রধান সাহেব বলছেন যে আমি বিহারিদের দেখবো না। কেন, আমাদের কি ভোট দিই না, না আমরা কি মানে পার্টিদের জন্য খাড়ি না? এক প্রধান সাহেব আমাদের এখানে এসছেন, সেই থেকে এই গণ্ডগোলটা হচ্ছে। নালে এর আগে কোনো দিন এরকম ছিল না। অনেক প্রধান এসছে, অনেক ছিল, বিহারি আজ থেকে নেই। আজ 50 বছর ধরে বিহারি এই এলাকায় বাস করছে, কোনো দিন গণ্ডগোল এরকম হয়নি, কোনো দিন গণ্ডগোল হয়নি। যদি আমরা যদি বিহারি বাঙালি যদি একসাথে মিলেমিশে থাকি, জীবনে কোনো দিন গণ্ডগোল হবে না। কিন্তু এই জিনিসটা হচ্ছে কিসের, প্রধান সাহেব যেই থেকে হয়েছে প্রধান সাহেব ডাইরেক্ট বলছে বিহারিদের আমরা দেখবো না, বিহারিদের আমার সাথে নেই। কেন, কেন বিহারিরা কি মানুষ না? আপনারাই তো নিয়ে এসছেন বিহারিদের। আজকে হয়েছিল একটা মানে ড্রাইভার হাবে সাহেব ড্রাইভারকে কে মানে ফারুক হাজি আছে ওনার বাড়িতে যে মানে কোনো অ্যালবেট মানে ক্যালবার্ট বা যে কোনো জিনিসে একটা টাচ হয়ে গেছে। তো যা হয়ে গেছে সেটাকে তো বলা দরকার আছে যে না স্যার আমার এটা হয়ে গেছে, আমাদের মানে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে এইভাবে বেধড়ক মারা হয়েছে যে তাকে যদি না 10 মাস মানে যদি না ছাড়ানো হতো সে মারা যেত। হ্যাঁ, এখানেরই ছেলে, বিহারি ছেলে। হ্যাঁ, ফারুক হাজি ছেলেরা সবাই মিলে মেরেছে। হ্যাঁ, এই তো ওস্তাগার একটা বড় ওস্তাগার। তারপরে কি, তারপরে এই হলো মানে যে কোনো প্রধান সাহেবের কাছে যা হলো যে এইভাবে কি করছে, বলে তোরা যা আমাদের কিছু বুঝবো না, যা হবে বুঝে নিবি তোরা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ নাসিমুল হক। 14 তারিখ 15 আগস্ট কো হমলোগ বক্স বাজানে বলে থে, ঠিক স্যার, 15 আগস্ট কো বক্স বাজানে বলে থে। তো ইহা পর ইয়ে লোক মাইক লাগায়া থা উধর সে, ঠিক হ্যায়। তো হমলোগ সিফ বোলে কি আপ লোগ মাইক কা মুহ ঘুরা দিজিয়ে, হমলোগা গানা মে ডিস্টার্ব হোগা। তো ওহাঁ সে উন লোগ কা প্রধান আয়া জাকির মোল্লা মণ্ডল, ও আয়া আকে বোল রা কি মাইক কা তোরা বারবার কি চাস, আমি আমার ছেলেদের সামলাতে পারছি না, তোরা করবি কিচকিচ করিস নি একবার কর, আর ইয়ে কেস পুরা স্যার প্রধান করা রা। কিন্তু 14 তারিখ কো বলা কি বার বার খিচখিচ মত কর, করনা হ্যায় তো একবার কর স্যার। তো এই বাত, হম লোগ ইটা মারে স্যার, ওহাঁ সে বম চলা। ইতনা ভিড় মে কন মারা, কন দেখেগা স্যার? পিয়াদা পাড়া সে মার, হম লোক ইটা মার রা, ও লোক বম মার রা, ইতনা ভিড় মে কন মার রা, আমরা কাইসে বলে স্যার? ওই জাকির কথা, জাকির প্রধান। হ্যাঁ, জাকির প্রধান বাঁকড়া 3 নম্বর প্রধান জাকির মোল্লা মণ্ডল, এ করাচ্ছে স্যার, সব ওর ছেলে আছে, বম ওরাই মিলে ওদের ওইখানে ছেলে মেরেছে, এত এত ছেলে আছে স্যার, কী করে দেখবো কে মেরেছে, জাকিরের ছেলে মেরেছে। আমার নাম মোহাম্মদ শাহবাজ। বাড়ির সামনে গাড়ি ঘোরা ছিল, আমি ওকে বলেছি দাদা দেখ ঘোরাস নি, আমার ক্যালেট হ্যালেট ভেঙে যাচ্ছে, যত ক্যাচড়া আমার বাড়ির সামনে ঢুকে যায়। ও আমাকে বলছে তোর বাপের জায়গা। কে বলছে ওটা? ওই ড্রাইভারটা। আচ্ছা, তারপর ড্রাইভারটা বলছে তোর বাপের জায়গা। আমি তোর বাপের জায়গা, তা আমার ঘরের সামনে আমার জায়গা মানে তোর জায়গা? এরকম বলছে, আমাকে গলা টিপে ধরেছিল, এই যে সব দাগ হয়ে গেছে, গলা টিপে ধরেছিল, দু চাপ চাপড় দিয়েছি আমি দিতে। এরকম ওরও সব ফোন করে ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে আমার বাড়িতে সব ঘুলি খেলাতে ঢুকে সব ভিড়ভাড়টা হয়ে মারধর করেছে। ঈদ পয়লা ওরা ছুঁড়েছে, তারপর পয়লা ছুটতে, তারপরে
ওইরকম আমাদের তো অনেক গাড়ি ছিল ওখানে, সব গাড়ি ভাঙচুর হয়ে গেছে, সব মোটর সাইকেল বাইক ওরা ভাঙচুর করেছে, ইট ছুড়ে ভাঙচুর হয়ে গেছে গাড়িগুলো, বাড়ি ফাড়ি কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে, ভাঙচুর হয়ে তারপরে আর দেখিনি আমি। আমি ওই ইট ইট ছুঁড়ে লেগেছে, বোম ওরাই চালিয়েছে, ওই চার পাঁচটা চালিয়েছে। হ্যাঁ ওই অনেক শাহবাজ আছে আর সব নাম আছে, শাড়িগুলির ছেলেটা নাম কিছু, ওটা ওই দেয়ালে মেরেছে। হ্যাঁ আমার ভাইয়ের আঘাত হয়েছে, এরকম কেলাপের কাঁচ ফাঁচ সব ভাঙচুর করেছে, বাড়ির সব কাঁচ ভাঙচুর করেছে, গাড়ি ভেঙে দিয়েছে। তোমার নাম? ইমরান পিয়াদা। ওদের বক্তব্য হচ্ছে প্রধানের দলবল নিয়ে ঝামেলা করেছে। দেখুন, একটা অঞ্চলের যিনি হেড হন, যিনি প্রধান হন, যে কোনো কেসে কোনো মানুষ মিথ্যে করে বলতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশও এসছে এবং সাংবাদিকরাও এসছে। সেখানে আমি গিয়েছি বলে আমার জানা নেই এবং প্রশাসনও দেখেনি এবং রিপোর্টাররাও দেখেনি। এখন যে কোনো বক্তব্য করার আগে প্রশাসন নেমে পড়েছে, প্রশাসন যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ওখানে বোমও চলেছে কি না চলেছে সেটা আমার জানা নেই, কিন্তু প্রশাসন নেমে পড়েছে, যদি বোম চলে তদন্ত হয়ে বার করবে। গাড়ি রাখা নিয়ে যদি সমস্যা হয়, আমি অঞ্চল প্রধান, একদম পার্শ্ববর্তী এলাকায় রয়েছি, আমাকে বলা দরকার ছিল, ঝামেলা করার তো দরকার ছিল না। ওদের অভিযোগগুলো কি সম্পূর্ণ মিথ্যে? আর এটা হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।